খুলনা চার আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। 2022 সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা আক্রমণ ও হত্যার অভিযোগের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার রাতে র্যাবের মিডিয়া উইং এই তথ্য নিশ্চিত করে। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়গুলিতে ধানমন্ডির জিগাতলায় আব্দুল মোতালেব নামে এক কিশোর নিহতের মামলায় নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন। এছাড়া গাইবান্ধা 2 আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনি ও সাবেক এমপি আব্দুল্লাল জাকুবকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়েছে পুলিশ।